নমস্কার সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ফাইবার সমৃদ্ধ খাবার উপকারিতা। আপনার প্রতিদিনের ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার শীর্ষ উপকারিতা। ফাইবার শরীরের ওজন বজায় রাখে, কোলেস্ট্রলের মাত্রা এবং চর্বি শোষণ নিয়ন্ত্রণ করে, অন্ত্রের চলাচল নিয়ন্ত্রণ করে যা অন্ত্রের স্বাস্থ্য সহায়তা করে, শরীরের গ্লুকোজের মাত্রা বজায় রাখে, রোগের ঝুঁকি অনেকাংশে কমায়, আপনাকে পরিপূর্ণ বোধ করতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন প্রতিরোধ করে। নিউট্রিয়েন্টস, ফাইবার সমৃদ্ধ খাবারগুলি আপনার অন্ত্রের স্বাস্থ্যকে অনেকাংশে উন্নতি করতে পারে। শরীরের ওজন বজায় রাখা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য রোধ করা পর্যন্ত কিভাবে আপনার ডায়েটে উচ্চ ডায়েটারি ফাইবারযুক্ত খাবার যুক্ত করা যায় আপনাকে স্বাস্থ্যকর জীবন ধারার বিকাশে সহায়তা করতে পারে এবং তা অন্বেষণ করতে পারে। আপনি যদি ভালো অন্ত্রের স্বাস্থ্য পেতে চান তবে আপনার প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া অপরিহার্য। ডায়েটারি ফাইবার একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ ভিত্তিক পুষ্টি যা আপনার ডায়েটে বাল্ক বা রুক্ষতা যুক্ত করে। এটি হোল গ্রেন, সিরিয়াল, ডাল, ফল এবং শাকসবজির একটি হজমযোগ্য অংশ যা সঠিকভাবে আপনার হজম করার জন্য প্রয়োজনীয়। ফাইবার সমৃদ্ধ খাবারগুলি অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং রক্তে কোলেস্ট্রল হ্রাস করে। রক্তে শর্করার মাত্রা এবং ফ্যাট শোষণের মতো অন্যান্য সুবিধা দেয়। এগুলি আপনাকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ বোধ করে এবং ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং NIN ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশিয়ান ভারতীয় প্রাপ্তবয়স্কদের প্রতিদিন প্রায় 30 গ্রাম বা 30 গ্রাম থেকে 2000 কিলোগ্রাম বা কিলোগ্রাম ডায়েটারি ফাইবার প্রয়োজন। প্রকৃতিতে সর্বাধিক ফাইবারযুক্ত খাবার প্রচুর পরিমাণে পাওয়া যায়। ডায়েটারি ফাইবারের ধরন, ফাইবারের পরিমাণ বেশি খাবার সম্পর্কে জানার আগে উপলব্ধ দুটি ধরনের ফাইবার বুঝতে হবে, দ্রবণীয় এবং অদ্রবণীয়। সেগুলি আমি বিস্তারিত ব্যাখ্যা করছি। দ্রবণীয় ফাইবারগুলি জলে দ্রবীভূত হলে জেলের মতো উপাদান তৈরি হয়। এগুলি হজমকে ধীর করে দেয় এবং পরিপূর্ণতার অনুভূতি সরবরাহ করে। উদাহরণগুলির মধ্যে রয়েছে বিটা গ্লুকানস যেমন সিরিয়াল, পেকটিন যেমন আপেল, মারি যেমন গুয়ার গ্রাম এবং মিউসিলেজ যেমন ফ্লেক্স বীজ, সিয়া বীজ, ডুমুর ইত্যাদি। অদ্রবণীয় তন্তুগুলি যেমন জেল গঠন করে না কারণ তারা জল দ্রবণীয় এবং অদ্রবণীয় সেলুলোজ দিয়ে তৈরি যা আপনার পাচনতন্ত্রের মাধ্যমে খাবারের প্রবাহকে ত্বরান্বিত করে। এবং উদাহরণগুলির মধ্যে রয়েছে যেমন লিগলিন যেমন নাশপাতি এবং সেলুলোজ যেমন বাঁধাকপি। অদ্রবণীয় পেকটিন এবং হেমিসেলুলোজের মধ্যে বিটা বিটরুট যেমন রয়েছে হেমিসেমুলোজের মধ্যে। এবং কিছু সাধারণ ফাইবার সমৃদ্ধ খাবার সম্পর্কে আপনি জানেন, তা হল ওটমিল, পরিজ দুধের সাথে কর্নফ্লেক্স, পুরো গমের রুটি, স্যালাড, সবুজ স্প্রাউট ইত্যাদি। ফাইবার সমৃদ্ধ খাবার খাবার উপকারিতা। পর্যাপ্ত পরিমাণে ফাইবারযুক্ত খাবার গ্রহণের প্রচুর উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে শরীরের ওজন বজায় রাখা। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ খাবার শরীরের সঠিক ওজন এবং বিপাক বজায় রাখতে সাহায্য করে, কোলেস্ট্রলের মাত্রা এবং চর্বি শোষণ করে। সেরা ফাইবারযুক্ত খাবারগুলি চর্বি শোষণকে আরও হ্রাস করে এবং আপনার দেহের কোলেস্ট্রলের মাত্রা অনেকাংশে নিয়ন্ত্রণ করে। অন্ত্রের চলাচল নিয়ন্ত্রণ করে যা অন্ত্রের স্বাস্থ্যে সহায়তা করে। উচ্চ ফাইবারযুক্ত খাবারগুলি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োটিকে উৎসাহিত করতে পারে এবং যেটি হজমে সহায়তা করে। এছাড়া গ্লুকোজের শরীরে গ্লুকোজের মাত্রা বজায় রাখে। ডায়েটারি ফাইবারযুক্ত খাবারগুলি আপনার দেহের ইনসুলিনের মাত্রা বজায় রাখতে সহায়তা করে কারণ এগুলিতে গ্লুকোজের পরিমাণ কম থাকে। রোগের ঝুঁকি কমায়। ফাইবার সমৃদ্ধ খাবারগুলি গুরুতর অসুস্থতা এবং দীর্ঘমেয়াদী রোগ হ্রাসে সহায়তা করতে পারে কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
আপনাকে পরিপূর্ণ বোধ করতে সহায়তা করে। সর্বাধিক ফাইবারযুক্ত খাবারগুলি আপনার ডায়েটে প্রচুর পরিমাণে যুক্ত করে এবং পরিপূর্ণতা সরবরাহ করে, কোষ্ঠকাঠিন্য সরবরাহ করে। ফাইবার সমৃদ্ধ খাবার অন্ত্রের গতিবিধি সহজ করতে সহায়তা করে, যা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন প্রতিরোধ করে, সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা প্রচার করে। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ প্রতিদিনের খাবার গ্রহণ আপনাকে শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপ বজায় রাখতে সহায়তা করে। উচ্চ ফাইবারযুক্ত খাবার, সর্বাধিক ফাইবারযুক্ত খাবারগুলির মধ্যে রয়েছে বিভিন্ন শাকসবজি, ফল, শস্য। ফাইবারযুক্ত খাবারের একটি তালিকা রয়েছে যা স্বাস্থ্যকর জীবনকে উৎসাহিত করে। ইন্ডিয়ান ফুড কম্পোজিশন টেবিল IFCT 2017 অনুসারে ফাইবার সামগ্রী যেগুলি হলো তালিকাভুক্তগুলি হলো শস্য, পুরো শস্য, গোটা শস্য 100 গ্রাম পুরো বা গোটা গমের সিরিয়ালগুলি মোট ফাইবারের 11.36 গ্রাম সরবরাহ করে, কারণ এটি ভারতীয় পরিবারগুলিতে প্রায়শই ব্যবহৃত হয়। এই অনুযায়ী আপনার ডায়েট পরিকল্পনা করুন। কুইনোয়া, কুইনোয়া 100 গ্রাম কুইনোয়া আপনাকে মোট ফাইবারের 14.66 গ্রাম দেয়। ফাইবার সমৃদ্ধ ডায়েটের জন্য কুইনোয়া সালাড প্রস্তুত করুন এবং খান। ডাল এবং লেবু, সয়াবিন 100 গ্রাম বাদামি সয়াবিন আপনাকে মোট ফাইবার দেয় 21.55 গ্রাম। ভালো ফাইবার সামগ্রীর জন্য এটি একটি পুরো গমের সিরিয়ালের সাথে একত্রিত করতে পারেন। সবুজ ছোলা বা স্প্রাউট 100 গ্রাম সেদ্ধ বা কাঁচা সবুজ ছোলা স্প্রাউটগুলি আপনার ডায়েটে পর্যাপ্ত ফাইবার যুক্ত করে। তারা প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি, আয়রন, ফোলেট, দস্তা এবং পটাশিয়াম সরবরাহ করে। সবুজ ছোলা স্প্রাউট দ্বারা সরবরাহিত ডায়েটারি ফাইবারের মোট পরিমাণ হল 17.04 গ্রাম। কিডনি মটরশুঁটি বা রাজমা 100 গ্রাম রাজমা মোট ডায়েটারি ফাইবার সরবরাহ করে 16.57 গ্রাম। শাকসবজি এবং ফলমূল স্ট্রবেরি, এগুলি 22.5 গ্রাম ফাইবার সরবরাহ করে প্রতি 100 গ্রাম পরিবেশনে। এটি একটি উচ্চ ফাইবারযুক্ত খাবার তৈরি করতে অনন্য ফল এবং স্মুদিগুলির সাথে মিশ্রিত করা যেতে পারে। নাশপাতি 100 গ্রাম নাশপাতি 4.48 গ্রাম ফাইবার সরবরাহ করে। নাশপাতি কম সোডিয়ামযুক্ত ফল এবং ফাইবার গ্রহণের জন্য খুব ভালো। বেল ফল সর্বাধিক ফাইবারযুক্ত ফলগুলির মধ্যে একটি হওয়ার 100 গ্রাম বেল ফল মোট 6.31 গ্রাম ডায়েটারি ফাইবার সরবরাহ করে এবং গ্রীষ্মের দিনগুলিতে এটি অত্যন্ত সুপারিশ করা হয়, কারণ এতে ক্যালসিয়াম এবং ভিটামিন রয়েছে। বাদাম এবং বীজ, বাদাম 100 গ্রাম বাদামে প্রায় থাকে 13.06 গ্রাম ফাইবার। এগুলি আপনার খাবারেও বাদামের স্বাদ যুক্ত করে এবং অত্যন্ত পুষ্টিকর। চীনা বাদাম 100 গ্রাম পরিমাণের চীনা বাদামে রয়েছে 9.5 গ্রাম ফাইবার সরবরাহ করে এবং এগুলি বায়োটিন, নিয়াসিন, ফোলেট, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য পুষ্টিতে সমৃদ্ধ। আখরোট 100 গ্রাম পরিমাণের আখরোট আপনার ডায়েটে 5.39 গ্রাম ফাইবার সরবরাহ করে। এগুলিতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে এবং এতে উল্লেখযোগ্য পরিমাণে আলফা এবং লিনোলেনিক অ্যাসিড থাকে। সূর্যমুখী বীজ 100 গ্রাম সূর্যমুখী বীজ 10.80 গ্রাম মোট ডায়েটারি ফাইবার সরবরাহ করে। আপনার পুডিং, দই এবং শেক, মিল্কশেক ইত্যাদির উপর প্রতিদিন এই ফাইবার সমৃদ্ধ কিছু খাবার ছিটিয়ে দিতে পারেন। আপনার প্রতিদিনের ডায়েট ফাইবার সমৃদ্ধ খাবারগুলি অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ এদের একাধিক সুবিধা রয়েছে। ওজন বজায় রাখা, রক্তে সরবরাহ নিয়ন্ত্রণ করে থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য রোধ করা এবং আপনাকে ঘন্টার পর ঘন্টা পূর্ণ রাখা। ফাইবারযুক্ত খাবারগুলি অত্যন্ত উপকারী। এগুলি প্রিবায়োটিক হিসাবেও কাজ করে, যা ভালো অন্ত্রে ব্যাকটেরিয়াকে উৎসাহ দেয় এবং হজমে সহায়তা করে। যাই হোক, আপনি যদি কোনো স্বাস্থ্যের সমস্যায় ভোগেন বা
প্রেগনেন্সির সময় গর্ভবতী হন, তবে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণের আগে আপনার ডাক্তারের সাথে অতি অবশ্যই পরামর্শ করা উচিত। প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাওয়ার ফলে কিছু ক্ষেত্রে গ্যাস হতে পারে। অতএব সংযমই মূল চাবিকাঠি। অতিরিক্ত খাবার কোনো সময় খাওয়া উচিত নয়। উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশেই কার্ডিওভাস্কুলার ডিজিজ CVD এবং ক্যান্সার মৃত্যুর প্রধান কারণ। এটি সাম্প্রতিক মেটা বিশ্লেষণ সর্বোচ্চ স্তরের প্রমাণ সরবরাহ করে দেখিয়েছে, যেটা মোট গোটা শস্য এবং নির্দিষ্ট গোটা শস্য জাতীয় খাবার উভয়েরই বেশি পরিমাণে গ্রহণ তা উল্লেখযোগ্যভাবে সমস্ত কারণে মৃত্যুর ঝুঁকি কম, কার্ডিওভাস্কুলার থেকে মৃত্যুর হারের সাথে যুক্ত ছিল, মোট ক্যান্সার থেকে রোগ এবং মৃত্যুর ঝুঁকি কমায়, এবং তিনটি সার্ভিসিং মোট গোটা শস্যের বৃদ্ধি সমস্ত কারণ থেকে মৃত্যুর ঝুঁকি 17% কম, এবং CVD থেকে মৃত্যুর ঝুঁকি 25% কম, মোট ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি 10% হ্রাসের সাথে যুক্ত ছিল এই ফাইবার গ্রহণ করলে। একটি বৃহৎ মার্কিন জনসংখ্যার মধ্যে যারা অংশগ্রহণ করেছিল 3,367,000 মতো অংশগ্রহণকারী ছিল পার্টিসিপেন্টস, তাদের মধ্যে 14 বছর ধরে অনুসরণ করা একটি সমীক্ষা দেখা গেছে যে পুরো শস্য বা সিরিয়াল ফাইবারের বর্ধিত ব্যবহার CVD ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের কারণে মৃত্যুর ঝুঁকি এবং মৃত্যুর ঝুঁকি হ্রাসের সাথে উল্লেখযোগ্য জড়িত ছিল। রোগ সংক্রমণ এবং অন্যান্য কারণ সবথেকে কম গোটা শস্য গ্রহণকারী ব্যক্তিদের সাথে তুলনা করে যারা সবচেয়ে বেশি গ্রহণ করে তাদের সর্বজনীন মৃত্যুর ঝুঁকি 17% কম, এবং রোগ নির্দিষ্ট মৃত্যুর ঝুঁকি 11% থেকে 48% কম। গবেষণাটি বিশেষভাবে সম্পূর্ণ শস্যের উপাদানের সম্পর্ক পরীক্ষা করে যথা মৃত্যু হারে খাদ্য তালিকাগত ফাইবারের গ্রহণ সম্বন্ধে করা হয়েছিল, এবং সিরিয়াল ফাইবার সবচেয়ে কম গ্রহণকারী ব্যক্তিদের সাথে তুলনা করা হয়েছিল। সর্বাধিক গ্রহণকারী গ্রুপের ব্যক্তিদের সর্বজনীন মৃত্যুর ঝুঁকি 19% কম, এবং রোগ নির্দিষ্ট মৃত্যুর ঝুঁকি 15% থেকে 34% কম। এছাড়া মার্কিন মহিলা এবং পুরুষ সবার মধ্যে দুটি বৃহৎ দল নিয়ে পরিচালিত একটি সমীক্ষা পরামর্শ দিয়েছেন যে তুষ বা জীবাণুযুক্ত বা ছাড়া বেশি গোটা শস্যের ব্যবহার মোট CVD মৃত্যুর হার কমাতে পারে। এছাড়া করোনারি হার্টের ঝুঁকি হ্রাসের সাথে যুক্ত করা যেতে পারে। ডায়াবেটিস আক্রান্তদের রোগের মধ্যে রোগ বা CHD বা CVD মৃত্যুর হার ব্র্যান এবং জীবাণুর পারস্পরিক সমন্বয় করতে পারে, এবং এই পর্যবেক্ষণ করা উল্লেখযোগ্য সংস্থাগুলির জন্য প্রস্তাবিত প্রক্রিয়াগুলি পুরো শস্যের তুষের অংশে উপস্থিত পুষ্টি এবং ফাইটোকেমিক্যালগুলির জন্য দায়ী করা যেতে পারে। এছাড়া CVD ঝুঁকি কমায় আমরা জানি, এটি দেখা গেছে যে সম্পূর্ণ শস্যের খাদ্য গ্রহণ করলে হাই ফাইবার গ্রহণ করলে আপাতদৃষ্টিতে সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে LDL কোলেস্ট্রল এবং মোট কোলেস্ট্রলের কম হয়, টোটাল কোলেস্ট্রল কমে যখন সম্পূর্ণ শস্য নিয়ন্ত্রণ হয় এমন খাদ্যের তুলনায়। প্রভাব সম্পূর্ণ শস্য খাওয়ার ধরনের সাথে পরিবর্তিত হয়, একযোগে ক্যালোরি সীমাবদ্ধতা দ্বারা বর্ধিত হয়। এছাড়া পূর্ববর্তী গবেষণা দেখা গেছে যে স্ট্যাটিন ব্যবহারের স্বাস্থ্যকর লাইপোপ্রোটিন প্রোফাইলের সাথে যুক্ত ছিল যখন কম পুরো শস্য গ্রহণের তুলনায় উচ্চতর গোটা শস্য গ্রহণের 60 গ্রাম সাথে মিলিত হয়। এছাড়াও স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্কদের উপর একটি 6 সপ্তাহের ট্রায়াল দ্বারা এটি জানা গেছে। আর অতিরিক্ত ওজন এবং স্থূল প্রাপ্তবয়স্কদের মধ্যে একটি সমীক্ষা দেখা গেছে যে ডায়াস্টোলিক রক্তচাপের উন্নতি 3 গুণ বেশি হয় যখন তারা একটি পরিশ্রুত শস্য খাদ্যের তুলনায় পুরো শস্য গ্রহণ করে, ফলে ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, অন্যান্য রক্তনালী গ্রহণের রোগের ঝুঁকি হ্রাস পায়। এটা মনে হয় যে গোটা শস্য দিয়ে সমৃদ্ধ শস্য এবং একটি প্রদাহ বিরোধী প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং CVD সাথে যুক্ত হতে পারে। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমায়। বিপাকীয় পরামিতিগুলির উপর
পুরো শস্য খাওয়ার প্রভাবের উপর গবেষণা একটি সাম্প্রতিক পর্যালোচনা দেখায় যে পুরো শস্যের খাবার গ্রহণ স্বাস্থ্যকর বিষয়গুলির অনুরূপ পরিশোধিত খাবারের তুলনায় পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ এবং ইনসুলিন হোমিওটেস্টিস কে তীব্রভাবে উন্নত করতে সক্ষম। এবং চান্স রোলে এট আল পুরো শস্য খাওয়া এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার মধ্যে একটি বিপরীত সম্পর্কের বিষয়ে রিপোর্ট করেছেন, যা প্রায় 50 গ্রাম বা অথবা 50 গ্রাম গোটা শস্য উপাদান গ্রহণ করা পর্যাপ্ত। এবং তাদের ডেটা বিশ্লেষণের মাধ্যমে মডেল প্রতিদিন খাওয়া প্রতিটি 10 গ্রাম গোটা শস্যের জন্য টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি 0.3 সামগ্রিকভাবে হ্রাস করার পরামর্শ দিয়েছেন। এছাড়া পুরো শস্যের অদ্রবণীয় ফাইবার গ্যাস্ট্রিক খালি হতে দেরি করবে এবং গ্লুকোজ শোষণের হার কমিয়ে দেবে। পুরো শস্যে ক্রোমিয়াম এবং ম্যাগনেশিয়াম স্বাভাবিক গ্লুকোজ এবং ইনসুলিন বিপাক বজায় রাখতে সাহায্য করে। বৃহৎ অন্ত্রে গোটা শস্য থেকে ফাইবারের গাজন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং SCFA তৈরি করে এবং যা গ্লুকোজ হোমিওটেস্টিস এবং ইনসুলিন খুব সংবেদনশীলতা। পুরো শস্যের অ্যান্টি অক্সিডেন্টগুলির কারণে অগ্নাশয়ের কোষগুলি অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধ এবং ইনসুলিন তৈরি করতে পারে। এছাড়া ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমায়। ক্যান্সারের ঝুঁকির বিরুদ্ধে গোটা শস্যের প্রতিরক্ষামূলক ভূমিকা আমরা দেখতে পারি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, জৈবিকভাবে বিশ্বাসযোগ্য এবং অ্যাডিপোসিটি হ্রাস, যৌন হরমোনের মাত্রার উপর প্রভাব, অ্যান্টি অক্সিডেন্টগুলির প্রতিরক্ষামূলক প্রভাব এবং তাদের খাদ্য তালিকায় ফাইবার সামগ্রীর স্বাস্থ্য উপকারিতা। সুতরাং যাই হোক, শুধুমাত্র নির্দিষ্ট ধরনের ক্যান্সার যেমন মাথা, ঘাড়, রেনাল সেল কার্নিনোমা, স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারের বিরুদ্ধে পুরো শস্য খাবার প্রতিরক্ষামূলক প্রভাবের জন্য বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে বিস্তৃত এবং আরও দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নতুন বায়োকার্মার ব্যবহৃত করা আরও অধ্যয়নের প্রয়োজন। এবং যেটি আমি বললাম, স্থূলতার ঝুঁকি কমায়, চর্বি হ্রাস করে এবং BMI এবং অ্যাডিপোসিটি এবং বডি মাস ইন্ডেক্স যেটি আমরা বলি BMI এবং ওজন শস্যের মধ্যে একটি বিপরীত সম্পর্ক খুঁজে পেয়েছেন এবং ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ভিত্তি করে যৌথ প্রমাণগুলি এখনও চূড়ান্ত হয়নি। এটা যেমন বিপাকীয় হার যেমন RMR, মলের মধ্যে শক্তি নির্গমন বৃদ্ধি এবং পুরুষদের মধ্যে পরিশ্রুত শস্যের পরিবর্তে পুরো শস্যের প্রতিস্থাপক হলে উন্নত গ্লুকোজ প্রতিক্রিয়া হয় এবং 40-65 বছর বয়সী মহিলাদের মেনোপজের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে গমের মতো গোটা শস্যের ফাইবার বেশিরভাগই অদ্রবণীয় যদি আগে বলেছি এবং বাল্ক বাড়াতে, ট্রানজিট সময় কমাতে এবং মল নির্মূল করতে সহজ এবং দ্রুত ব্যবহার করতে পরিচিত। পুরো শস্যের মধ্যে বেশ কিছু মাইক্রোবায়োটা এবং অ্যাক্সেসযোগ্য সাবস্ট্রেস রয়েছে যেগুলি প্রতিরোধী স্টার্চ এবং নন স্টার্চ এবং পলিস্যাকারাইড যেমন গ্লুকান, অ্যারাবিনো ক্লিরাক্স এবং যার উপরের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাস্টে হজমকে অনেকাংশে প্রতিরোধ করে এবং অন্ত্রের মাইক্রোবায়োটার জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি করে তোলে এবং ক্ষীরে ক্ষুধা শক্তি হোমিও ওস্টাসিস লিপিড এবং গ্লুকোজ বিপাক প্রদাহজন অবস্থা এবং অক্সিডেন্ট স্ট্রেস ইমিউন সিস্টেম সক্রিয়করণের মাধ্যমে খাদ্য বিপাকীয় স্বাস্থ্যের মধ্যে সংযোগস্থলে SCFO এবং ফোলেনিক মেটাবোলাইট এবং সেকেন্ডারি বাইল অ্যাসিডের মতো মাইক্রোবিয়াল মেটাবোলাইটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইভাবে আপনাদের যেমন বার্লি, বাদামি, চাল, ভুট্টা তাদের ফাইবারের সামগ্রীতে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এই জন্যে গোটা শস্য আপনারা খান, গোটা শস্য খেলে, হাই ফাইবার খেলে আপনাদের শরীর ভালো থাকবে এবং আপনাদের কার্বোহাইড্রেট বা ফাইবারের অনুপাত প্রতিটি পরিবেশনের প্রতি
10:1 এর চেয়ে কম বা সমান হয় যাতে, এটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে আপনাদের ফাইবার খেলে আপনাদের অনেক উপকার হয়। এছাড়াও গমের ভুষি, যেমন গমের ভুষি ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টের সাথে অদ্রবণীয় ফাইবারের এবং অ্যারাবিনো ক্লিকসান বা ক্লিকসান এবং সেলুলোজ এবং বিটা গ্লুকান, এটি খুব সমৃদ্ধ উৎস। এবং গ্যাস্ট্রিক খালি করতে আগে বলেছি এটি, এবং মলে এটি খুবই সাহায্য করে। এবং গমের তুষ ব্যবহার কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে, স্থূলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেন গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ব্যাধি যেমন কোষ্ঠকাঠিন্য, ডাইভার্টিকুলোসিস এবং কোলেট্রাল ক্যান্সারের মতো রোগগুলির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে। উচ্চ ফাইবারযুক্ত খাবারের পরিমাণ বৃদ্ধি করা আপনার স্বাস্থ্যকে পরিবর্তন করার একটি দুর্দান্ত উপায়। ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাকতন্ত্র থেকে সমর্থন করে এবং সব কিছু সুষ্ঠুভাবে নিশ্চিন্ত করে এবং আপনার শরীরকে অনেকাংশে এটি ভালো রাখে। তাই আপনারা উচ্চ ফাইবারযুক্ত খাবার খান। এছাড়া আমি শেষে 25টি উচ্চ ফাইবারযুক্ত খাবার আপনাকে বলবো। অ্যাভোক্যাডো, নাশপাতি, আপেল, স্ট্রবেরি, ওটস, রাসবেরি, কালো ব্ল্যাক চকলেট, মিষ্টি আলু, সিয়া বীজ, কাজু বাদাম, ভুট্টার খই, কুইনোয়া, ছোলা, বিভক্ত ডাল, কিডনি মরা মটরশুঁটি, মুসুর ডাল, ব্রাসেল স্প্রাউট, আর্টিকোক, ব্রোকোলি, কলা, গাজর, বিটরুট, ড্রাই ফ্রুটস, বাদাম এবং অ্যাডামেমো। প্রস্তাবিত ফাইবার গ্রহণের খেলে উচ্চ ফাইবারযুক্ত ফল এবং শাকসবজি আপনারা খেতে পারেন এবং আপনার শরীরকে অনেকাংশে আপনারা ভালো রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এটি সবসময় যেটি আমি বলে থাকি যে সব যে কোনো খাবার খাওয়ার আগে আপনারা সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নিন, তারাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে যে কতটা আপনাদের কি খাওয়া উচিত এবং কতটা কি পরিমাণে আপনাদের খাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন।